হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত লাউজোড়া হাতিখেদা মন্দির, যা ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া জেলার বান্দোয়ান থানা থেকে প্রায় 25 কিলোমিটারের এই লাউজোড়া মন্দির। ক্ষুদ্র জীবনের ক্যানভাসে ফুটে উঠেছে এই নিত্য নতুন ছবি, যে ছবিকে আপনাদের কাছে তুলে ধরার দায়িত্বটুকু আমাদের। অনেক মানুষ আছে যারা এই জীবনে হয়তো আমাদের এই মহান দেশ ভারতবর্ষকে জানা বা চেনার সুযোগ পায় না, তাই আমরা সেই বিখ্যাত ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত লাউজোড়া হাতিখেদা মন্দির আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আপনি যদি এই জায়গায় ঘুরে গেছেন বা এখানকার বাসিন্দা হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না। ভারতবর্ষের ইতিহাসে পূর্ব অপূর্ব সুন্দর একটা জায়গা, যেখানে আপনি প্রকৃতির এই সৌন্দর্যের রূপ দেখতে পাবেন। আর এখানকার বিখ্যাত হাতিখেদা মন্দির, যা এখানকার ফেমাস, হিন্দু ধর্মে যেমন রয়েছে শিব মন্দির, দুর্গা মন্দির, বিষ্ণু মন্দির, তেমনি এই হাতিখেদা মন্দির। কখনো সুযোগ পেলে অবশ্যই আসবেন, আপনাকে মুগ্ধ করে দেবে এই হাতিখেদা মন্দিরের প্রতিটা মুহূর্ত। আমরা এখানে মন্দির প্রবেশে হাতগুলো প্রথমে ধুয়ে নিই, তারপরে মন্দিরের দিকে এগিয়ে যাব। মন্দিরের দর্শন আপনাকে আলাদা অনুভূতি এনে দেবে। এই হাতিখেদা ঠাকুর খুব জাগ্রত, এখানে সকল মনস্কামনা পূরণ হয়। অজানাকে জানা এবং অচেনাকে চেনাই ভ্রমণের অন্যতম উদ্দেশ্য, যেটা আপনি এখানে এসে বুঝতে পারবেন। এখানে মানসিক বা ব্রত হিসাবে নারকেলের ভোগ দেওয়া হয় এবং বলি হিসাবে এখানকার ভেড়া বলি দেওয়া হয়। এই মন্দিরের প্রসাদ কিন্তু মেয়েদের খাওয়া নিষিদ্ধ রয়েছে। ওখানে মন্দির রয়েছে, আপনারাকে জুম করে দেখাচ্ছি, এবং মন্দিরের ছবি তোলা নিষিদ্ধ আছে, তাই আমি মন্দিরের ছবি তুলব না। এখানে প্রচন্ড ভিড় রয়েছে, তাই লাইনের মধ্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ধৈর্য সহকারে। তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই
সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে সবার প্রথম দেখার জন্য। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, তাই আমরা ধীরে ধীরে এখন বাইরের দিকে যাব এবং পুকুরের যে অসাধারণ ভিউ রয়েছে তা আপনারাকে দেখাচ্ছি। চলুন বন্ধুরা, ভিডিওর সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরের দৃশ্যটা কত সুন্দর দেখতে লাগছে, তা আপনারাকে চতুর্দিক থেকে একবার দেখিয়ে দিচ্ছি কি অসাধারণ দেখতে লাগছে এই পুকুরটার ভিউটা। ধীরে ধীরে তো আমরা এখন বেরিয়ে পড়ে যাচ্ছি। আমাদের মন্দিরে পুজো হয়ে গেছে এবং যেখানে ভেড়া বলি হয়তো ওদিকে মানে ভেড়া না নিয়ে গেলে যাওয়া যায় না, তো ওদিকটা দেখাতে পারলাম না। এবং আপনারা ঘুরতে আসুন এবং পুরো এরিয়াটা দেখে যান, খুব ভালো লাগবে।